2012 এবং 2014 এই দুবছরই আইপিএলে বাজিমাত করেছিল কলকাতা। বহু কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি নিজেদের নামে করেছিল শাহরুখের দল। কিন্তু এরপরে এই আইপিএল ট্রফি হাতে তুলতে বেশ কিছু বছর অপেক্ষা করতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। 2014 পর ন বছরের খরা কাটিয়ে 2024 আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে সেই বহু কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি হাতে তুলল গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়াররা। 2012 এবং 2014 এই দুই বছরই কলকাতার অধিনায়ক হিসেবে আইপিএলের ট্রফি হাতে তুলেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু এবছর গৌতম অধিনায়ক হয়ে নয়, দলের মেন্টর হয়ে আবারও ফিরিয়ে দিলেন দলের সেই হারিয়ে যাওয়া গৌরব। রবিবার আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিংস, এবং তারপরেই ঘটে অঘটন। কেকেআরের বোলারদের দাপটে ক্রিজে টিকতেই পারেননি সানরাইজের ব্যাটাররা। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ 24 রানের ইনিংস খেলেন অধিনায়ক প্যাট কামিংস। তিনি ছাড়া আর কোনো ব্যাটারই 25-এর গণ্ডি পার করতে পারেননি। বল হাতে কলকাতার হয়ে মিচেল স্টার্ক 2, বাইফা বারোরা 1, হর্ষিত রানা 2, সুনীল নারিন 1, রাসেল 3 এবং বরুণ চক্রবর্তী নেন 1 উইকেট। পুরো 20 ওভারও নয়, 18.3 ওভারে ব্যাট করে 10 উইকেটে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা মাত্র 113 রানই তুলতে সক্ষম হয়, আইপিএলের ইতিহাসের সবথেকে কম টার্গেট। পরবর্তী ইনিংসে কেকেআর ব্যাট হাতে 11 ওভারের মধ্যেই ভেঙ্কটেশ আইয়ারের দাপুটে ব্যাটিংয়ে 114 রানের টার্গেট সহজেই চেস করে নেয় কলকাতা নাইট রাইডার্স, এবং বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও কলকাতায় ফিরল আইপিএলের ট্রফি।